নমস্কার আজকে আমরা শুনব শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কাঁচের দেওয়ালের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমাদের আলাপ হল এই কাহিনীর বিশেষ চরিত্রগুলোর সাথে সুবীর এবং জয়া ডিভোর্সড তাদের এক মেয়ে বৃষ্টি মায়ের কাছেই থাকে কিন্তু বড় হতে হতে তার মধ্যে একটা হতাশা জেগেছে একটা চাপা রাগ অভিমানও আছে মা বাবার ওপরে যেহেতু সে একটা ব্রোকেন হোমের অংশ আমরা দেখলাম যে বৃষ্টির জন্মদিনের দিন বৃষ্টি দেখা করতে যায় নিজের বাবার সাথে তার আগে সকালবেলা যখন মায়ের সাথে দেখা হয় তার সাথেও অত্যন্ত রূঢ়ভাবে কথা বলে বৃষ্টি উল্লেখযোগ্য হচ্ছে আজ বৃষ্টির এইটিন্থ বার্থডে সে অ্যাডাল্ট হয়ে গেছে বৃষ্টি নিজের বাবাকে একটা আলটিমেটাম দেয় সে বলে যে সে সুবীরের সাথে থাকতে চায় কিন্তু একটা শর্তে সুবীরের নতুন পরিবার মানে তার দ্বিতীয় স্ত্রী এবং ছোট্ট ছেলের সাথে থাকতে বৃষ্টি রাজি নয় বৃষ্টি থাকবে শুধু তার বাবার সাথে শুনেই খুব চিন্তায় পড়ে যান সুবীর দেখা যাক এই দ্বিতীয় পর্বে এই গল্প কত দূর করায় শুরু করছি কাঁচের দেওয়ালের দ্বিতীয় পর্ব দাস দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান ডিফারেন্টেজেস্ট্র্যাটিক মুভমেন্ট লেড বাই দ্য একটানা ভরাট গলায় লেকচার দিয়ে চলেছেন পিকেসি লেকচারটা বৃষ্টিকে এক অন্য জগতে নিয়ে চলে যায় অষ্টাদশ শতাব্দীর ইউরোপ সেখানকার দুর্নীতি স্বজন পোষণ কামনা বাসনা ভরা সে এক অন্ধকার সময় একটা যুগ চলে যাচ্ছে আরেকটা যুগ আসছে মাঝের সময়টা বড় নিষ্ঠুর যুগ পরিবর্তনের ধারাই এরকম শুনতে শুনতে বৃষ্টির ডিকেন্সের উপন্যাসটার কথা মনে পড়ে যায় দোজ ওয়া দ্য বেস্ট অফ টাইমস দোজ ওয়া দ্য অফ টাইমস মানুষের হিংস্রতা ক্রুরতা অব্যক্ত ভালোবাসা মহত্ব দেবাদিত্য কিছুতেই বৃষ্টিকে শান্তিতে তার প্রিয় ক্লাসটা শুনতে দেয় না পিছন থেকে অবিরাম ফিসফিস করে চলেছে কি না বলছে বৃষ্টিকে মিনারভা এথিনা উর্বশ্যে বৃষ্টি বার কয়েক কটমট করে পিছনে ঘুরে তাকালো সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিচ্ছে মাথা নিচু করে নোট নেওয়ার ভান করছে পেন বন্ধ করে বৃষ্টি আবার সামনে তাকালো পিকেসি ছড়ানো লেকচার গোটাতে শুরু করেছেন পিরিয়ড শেষও এলো বর্জ্যাজি এবং পুরোহিত সম্প্রদায় তৎকালীন ফ্রান্সের কৃষকদের নিকট বিশেষভাবে ঋণী ছিলেন পিকেসির কথা বলার ভঙ্গির সঙ্গে কার যেন খুব মিল ও হ্যাঁ ভালো মামার এক একদিন মন মেজাজ ভালো থাকলে ভালো মামা এভাবেই সুন্দর করে ইতিহাসের কথা শোনায় বৃষ্টিকে সেসব দিন যদিও এখন বিরল ভালো মামার জীবনের দুর্ঘটনাটা না ঘটলে ভালো মামাও পিকেসি হতে পারতো ডিগ্রি ছাড়াই হিস্ট্রি ফিলসফি পলিটিক্সের ওপর যা দখল ভালো মামার সারাদিনই মোটা মোটা বই ঘাঁটাঘাঁটি করছে বৃষ্টির বুকটা টন করে উঠল কি যে মরতে ভালো মামা কলেজ স্ট্রিটে এসেছিল কোন এক উগ্রপন্থী নেতার বক্তৃতা শুনতে তখন নাকি বেশিরভাগ কম বয়সী ছেলে রক্ত বিপ্লবের নামে চনমন করে উঠত বিপ্লব হয়েছে ছাই মাঝখান থেকে ভালো মামার জীবনটাই বরবাদ হয়ে গেল কেউ কেউ বোধ এভাবেই ছিটকে যায় স্বাভাবিক জীবন থেকে ঘন্টা পড়েছে পিকেসি ক্লাস থেকে বেরিয়ে যেতেই দিকে ঘুরে দাঁড়ালো বৃষ্টি তুই কি রে একটা দিনও পিকেসির লেকচার মন দিয়ে শুনতে দিবি না নাকি দেবাদিত্যর মুখে নকল গাম্ভীর্য তুই পিকেসির ক্লাস শুনিস নাকি তো কি করি খালি তো ওই মুখটার দিকে হাঁ করে তাকিয়ে থাকিস কেন রে আমরা নেই আমাদের দিকে তাকাতে পারিস না দেবাদিত্যটা এরকমই বিশ্বফাজিল সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছে কলেজের যে কোনো জায়গায় পাঁচ সাতটা মেয়ের জটলায় একটা ছেলে দেখলে দূর থেকেও বলে দেওয়া যাবে ওটাই দেবাদিত্য সব সময় সখী পরিপৃত বৃষ্টি ভাবতেই পারে না যে ছেলের বাবা মারা গেছে আট বছর বয়সে মা চোদ্দ বছরে মানুষ হচ্ছে কাকার কাছে সেই কাকাও নাকি এমন কিছু রাজার হালে রাখে না ভাইপোকে সেই ছেলের এত লাইফ ফোর্স আসে কোর থেকে তৃষিতা একদিন বলছিল দেবাদিত্যর ব্যাপারই আলাদা ওর পাঁচটা ফুসফুস আছে এক একটা ফুসফুস এক একটা মেয়ের জন্য রিজার্ভড বুঝলি একসঙ্গে ও পাঁচটা মেয়ের জন্য প্রাণ দিয়ে দিতে পারে ফুসফুসগুলোর নেচারও আলাদা আলাদা এই ধর শান্ত নরম মেয়ের জন্যে শান্ত নরম ফুসফুস আবার বালিহাস টালিহাস টাইপের উদ্দাম বন্য মেয়ের জন্যে একটা নেপোলিয়ানিক ফুসফুস জন্যে মোল্লা নাসির উদ্দিনের পারভিন প্রশ্ন করেছিল আর ওই যে ইনাবোলে মেয়েটার সঙ্গে ঘুরে ওই যে রে যাদবপুরে জিওলজি নাকি পরে মেয়েটা তো হেভি ফান্ডা ওর জন্য মিনাক্ষী বলে উঠেছিল এই ওর জন্য একটা বিক্রমাদিত্যের ফুসফুস আছে সেই ফুসফুসের কিছুটা সেডিমেন্টারি রক কিছুটা গ্রানাইট নইলে জিওলজির সঙ্গে খাপ খাবে কি করে বল রণজয় বলেছিল আসলে চার পাঁচটা ফুসফুসের কমেও বাঁচবেও না যা বিবচ্চ জায়গায় থাকে আরে একদিন ওর বাড়ি গিয়েছিলাম তো কিছুতেই নিয়ে যাবে না ট্যান্ডাই ম্যান্ডাই করছে তারপর সে কি গলি রে গলির পর গলি তস্য গলি জীবনে দিন সেসব জায়গায় রোদ্দুর ঢোকে না ওই তো ওই স্কটিশ চার্চ স্কুলের পেছনে বিশ্রী চাপা দুর্গন্ধ ভ্যাটে নোংরা পচে আছে জাস্ট মনে মনে ভেল ভিজুয়ালাইজ কর তাহলে বুঝে যাবি ওখানে থাকতে গেলে দুটোর বেশি ফুসফুস তো লাগবেই টিভি হয়ে মরতে হবে তার উপর ওর ওই মেজাজ বৃষ্টি চুপ করে শুনছিল ওরকম অন্ধকার স্যাঁত্যাতে গলির বাড়িগুলো কেমন হয় সে জানে তার ঠাকুরদা ঠাকুমাই তো থাকে ওরকম বাড়িতে খুব ছোটতে মাঝে মাঝে বাবার সঙ্গে গিয়ে সে দাদু ঠাকুমা জেঠু জেঠি বাদে আর সবাই কেমন মিন টাইপের মানে বাবার ওই জ্যাঠা কাকার দল হঠাৎ হঠাৎ অন্ধকার ঘুপচি ঘর থেকে বেরিয়ে এসে কি জেরাই না করতো তুই সুবুর হুম তুই তো সুবুর কাছে থাকিস না তাই না বৃষ্টি রা কাটতো না রে মা চাকরি বাকি করছে তোর মা এখন বিজনেস করে নিখিল মামার সঙ্গে শুনে টাক মাথা লুঙ্গি পরা বাবার তো দাদাটার কি খেখে হাসি ঘরে ঢুকে জোরে জোরে বউকে বলতো অনু সুর মেরে কথা শুনেছ ওর মা নাকি এখন বীজ নেচে নেমেছে বৃষ্টি তখন হাসিটার অর্থ বুঝতে পারেনি বাবাকে বলেছিল মা বিজনেস করে শুনে ওরা অত হাসাহাসি করছে কেন বাবা বলেছিল ওদিকে যেতে হবে না ঠাকুমার কাছে যা ওরকম দমচাপা শেওলা ধরা বাড়িতে থাকলে মনটাও বোধহয় ছোটো হয়ে যায় দেবাদিত্যর কাকি নাকি রণজয়কে শুনিয়েই বলে উঠেছিল বন্ধুবান্ধবের চা বিস্কুটের পয়সা তোমার বাবা ধরে দিয়ে গেছে দেবাদিত্য হাতের মুদ্রায় বোঝাতে চেয়েছিল কাকি পাগল বেচারা বৃষ্টির দেবাদিত্যর ওপর মায়া হয়েছিল খুব ওরকম একটা সংসারে আশোলা টিকটিকির মতো থাকতে হয় বাবা মা কেউ নেই থাকলেও কি খুব ভালো হতো খেয়ে জানে হাতের ব্যাগ দিয়ে দেবাদিত্যর পিঠে ঠোক করে দিল বৃষ্টি তোর দিকে তাকাতে কেন রে মুখ কখনো আয়না দেখেছিস সঙ্গে সঙ্গে ফাজিল ছেলেটা একেবারে কাছে এসে বৃষ্টির চোখে চোখ রেখেছে হুম দেখেছি তোদের চোখের আয়নায় চপ খাওয়াবি তুই না বৃষ্টি হেসে ফেললো এমন মজার কথা বলে দেবাদিত্য তার কলেজের বন্ধুগুলো স্কুলের বন্ধুদের থেকে এত আলাদা নিষেধের কাঁটা তার তুলতে চাইলেও টানে সেটাকে উপড়ে দেবে এইসব বন্ধুরা টাটকা বাতাসের ধাক্কায় বৃষ্টির মনে একটু আগেও জমে থাকা মেঘটা একেবারে উধাও বাড়ি থেকে বেরিয়ে রনিদের বাড়ির সামনে আসতেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল বৃষ্টি কি তুমুল চিৎকার তর্জন গর্জন রনির মা বাবা অশ্রাব্য ভাষায় খিস্তি খেউর করছিলেন পরস্পরকে এমন চেঁচামেচি যে বাইরেও লোক দাঁড়িয়ে গেছে দু একটা এমনিতে বৃষ্টিদের পাড়ায় অন্যের বাড়িতে সচরাচর উঁকি দেয় না কেউ আধুনিক সভ্যতার নিয়ম মেনে প্রতিটি বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকে উদাসীন স্ট্রিট লাইটের মতো কখনো কখনো একটা বাতি নিভু নিভু হলে অন্যের আলো এসে পড়ে তার উপর সৌজন্যের তার বেশি কিছু করা এসব পাড়ায় প্রাচীন গ্রাম্যতা বলে মনে করা হয় কৌতূহল এখানে ভীষণ চাপা চাকরবাহী তবে কলহের মাত্রা বস্তির পর্যায়ে নামলে একটু চাঞ্চল্য তো যাকবি মোড়ের মাথায় পিকলু টুকুনকে দেখে বৃষ্টি জিজ্ঞেস করেছিল আই কি ব্যাপার রে সাঁচকালে মতো চিল্লাচ্ছে কেন দুজনে পিকলু বলে উঠেছিল রনির বাবা মাসে দু হপ্তাহ যেতেই সব টাকা ঘোড়ার পেছনে ডেলে আসে কোন বউ সহ্য করবে টুকুন বলল। আই বাজে বকিস না তো রনির মার বাতি গেছে রনির বাপটাকে সবসময় এমন সন্দেহ করে বাজা শুনেছিস তুই তারা দিনের পর দিন রনি বরদাস্ত করে জানি না কি ব্যাপার কে জানে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কি শুধু এই পরিণতি রনির মা কি ভালোই না বাসতেন বৃষ্টিকে ছোটবেলায় একবার সরস্বতী পুজোর দিন রাস্তার মাঝখানে বৃষ্টির টাড়ি খুলে বিদিকের ছিঁড়ি অবস্থা মাসিমা কি যত্ন করে কুঁচি দিয়ে পরিয়ে দিয়েছিলেন রনির সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া হলে সব দোষ রনির বৃষ্টিটা কি খুব লক্ষ্মী মেয়ে রনির জন্মদিনে কি সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন সেই মাসিমা না ওরকম নোংরা ভাষায় দেবাদিত্য আবার খোঁচাচ্ছে বৃষ্টিকে এই বৃষ্টি খাওয়া না মাইরি অতগুলো স্কলারশিপের টাকা ড্র করলি এই না তৃষিতা পিছন থেকে গলা উঠালো বৃষ্টি কদিন ধরে যা ড্রেস মারছে ক্যান্টিনে তোর নো অ্যাডমিশন হয়ে গেছে গেলেই হাই আর তোরাও সব এমন কিছু মেডিভেল নাইটস নোস যে ওকে উদ্ধার করে আনতে পারবি কালো লং স্কার্টের উপর মিসকালো টপে বৃষ্টি আজ ভিক্টোরিয়ার কালো রঙই তার প্রিয় নাইটদের সব থেকে নাম শুনে শুভ ফিচেল হাসি হাসলো নাইটরা কি শুধু মেয়েদের উদ্ধার করতো রে বেল্টের গল্প জানিস না সেই ক্রুসেট লড়তে যাওয়ার সময় নাইটরা বৌদের চেস্টে বেল্ট পরিয়ে তালা চাবি লাগিয়ে দিয়ে যেত অন্য নাইটদের ভয় মানে বুঝলি তো নাইট মাত্রই সাধু সন্ত নয় আমরা যদি সেরকম নাইট হই সেটা ভালো হবে তো তো বস রোজ রোজ তোমার এরকম খুন খারাপই ড্রেসই বা কেন হ্যাঁ এনিথিং ঢুকুডুকু দেবাদিত্য বৃষ্টির হাত ধরে টানলো ঢুকুডুকু কেন ওপেন আমার সঙ্গে হ্যাঁ চত বৃষ্টি আমরা নিমতলা যাই কলেজ ক্যান্টিনে ঢুকতে গেলেই প্রথম যে অনুভূতির সম্মুখীন হতে হয় সেটা হলো অন্ধকার তারপর মোহনদার উনুন আর অজস্র সিগারেটের ধোঁয়া মিলে মিশে একটা পোড়া পোড়া গন্ধ এক সময়ের সাদা দেওয়াল বিবর্ণ বাদামি এটাই দেবাদিত্য নিমতলা প্রথম প্রথম এখানে ঢুকতে বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো চোখ মুখ জ্বালা করতো এখন অফিস হয়ে গেছে সুদেশনা নাকে রুমাল চাপা দিয়ে ঢুকেছে যথারীতি আর শুভ আর সিগারেট দিত শুভ প্যাকেট খুলে সিগারেট গুনল বেজার মুখে বলল। তুই তো তিনটে টান মেরে ফেলে দিবি কি লাভ হয় এরকম সিগারেট কে বল সুদেশনা শুভর প্যাকেট থেকে একটা সিগারেট প্রায় ছিনিয়ে তুলে নিল ধোঁয়ার গন্ধটা কম লাগে দে না বৃষ্টি মুখ হুম ধোঁয়ার ভ্যাকসিনেশন বলছিস কত ঢঙি যে জানিস তুই সুদেশনাকে বন্ধু বান্ধবরা প্রায় কেউই পছন্দ করে না সে কলেজে এসে প্রথম দিনই জানিয়েছে তার বাবা বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর অসিত দাস তার মা তিনটে নাম করা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট ওরমই কিছু সে পরপর দুদিন এক রঙের গাড়ি চড়তে পারে না দরকারে অদরকারে লোকজনকে দেদার টাকা বিলয়সে কলেজের দারোয়ানের মেয়ের বিয়েতেও অবলীলায় তিনটে একশো টাকা নোট বার করে দিয়েছিল সে অর্থ দিয়ে কুর্নিশ কিনতে ভালোবাসে তার দুটো সেকেন্ড জেনারেশন অ্যালসেশন একটা খাঁটি বিদেশি স্প্যানিয়াল আর একজন টল ডার্ক হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও আছে ক্যান্টিনের দরজায় দরজায় সিঁড়িতে দল বেঁধে বসে আছে ছেলেমেয়েরা গোছায় গোছায় আলাদা আলাদা বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ঐতিহ্যবাহী এই কলেজে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলেরই নিজস্ব পরিমণ্ডল আছে চট করে কেউ তার বাইরে যায় না আবার সব নিয়মেরই তো কিছু ব্যতিক্রম থাকে দেবাদিত্য সেই ব্যতিক্রম নাও শুভ হাঁক মারল এই বাচ্চা কি এতটুকুন একটা ছেলে এসে দাঁড়িয়েছে টেবিলের পাশে হাইট টেবিলের মাথায় মাথায় খালি গা কালো রং শিশুর মতো মুখ কি করে যে মোহনদা ঠিক একটা করে বাচ্চা জোগাড় করে ফেলে এই চার মাসে কম করেও গোটা পাঁচেক বাচ্চা বদল হতে দেখলো বৃষ্টি শিশু শ্রমিক নাকি এদেশে বাচ্চাটা গড় করে ধরাপাত মুখস্থ বলে চলেছে চপ টেবিল মাপলেট একদম উল্টো দিকে কোনে ফিলসফির অর্চিতা এক গন্ডা বাউল নিয়ে বসে নিজেই মাঝে মাঝে তাদের গুপি যন্ত্র নিয়ে পিড়িং পিড়িং বাজাচ্ছে একটা বাউল তো বেশ বুড়ো লোকটার সামনের প্লেটে চারখানা চপ কি বিদঘুটে শখ যে অর্চিতার বাউল ধরে গান শোনার বৃষ্টি চেঁচিয়ে জিজ্ঞেস করল এবার কোন ডিস্ট্রিক্ট বাঁকুড়া ওন্দার কাছে হেতমপুর গ্রাম থেকে শুনবি পরে মনে মনে বলল রক্ষে কর কে যে কিসে আনন্দ পায় রণজয় ব্যস্ত সমস্তভাবে ভাবে ক্যান্টিনে ঢুকে বৃষ্টিতে টেবিলে এসে বসে পড়ল ওই ডেট ফার ফাইনাল স্যারের সঙ্গে কথা হয়ে গেল তিনটে জায়গার অপশন আছে রাজগীর নেতারহাট শিমলিপাল চুজ কর কোথায় যাবি তোরা রাজগীর ঠিক হয়েছিল না দুটো অপশান বেড়েছে তো চার দিনের ট্যুর বাজেট পার হেড চারশো টাকা শুভ হৈ হই করে উঠল। আরে শিমলিপাল শিমলিপাল রণজয়ের কথাটা কানে বাজলো বৃষ্টির রাজগীর নেতারহাট শিমরিপাল। এই নেতারহাট নামটা বড় চেনা চেনা নেতারহাট না মাদারিহাট কোথায় শেষবারের মতো বেড়াতে গিয়েছিল যেন বাবা মার সঙ্গে দূর মাদারিহাট তো নর্থ বেঙ্গলে ওই নেতারহাটে গিয়েছিল বাবার কাছে শুনেছে আরও ছোটোতে নাকি ওয়াল্টের গিয়েছিল তারা আরেকবার শিমলা সেই জায়গাগুলোর কথা কিছুই মনে নেই বরং আবছা ভাবে মনে আছে নেতার হাটের কিছু কথা নীল আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছ যত দূর চোখ যায় সবুজ এক উপত্যকা একটা জলের রদ হ্রদ গাঢ়ের রোদুর কিরে না তুই কি ঠিক করলি শিমলি পাল নয় রাজগীর চলো স্প্রিং আছে নালন্দা আছে কথাই বলছিলেন আরও কত ধ্বংসাবশেষ ছাড় তো টিএমের ধান্দা অন্য ওখানে জরাস্থ কুস্তির আখড়া আছে না টিএম তো প্রতি বছরই টিকিট কেটে কুস্তি দেখতে যান যানোপ্লেন স্পেন সব কিছুরই তো অরিজিন ওই শুনিস না রসিকতায় হাসির হল্লা উঠল কিরে বৃষ্টি তুই কিছু বলছিস না যে বৃষ্টি অন্যমনস্ক মনস্ক স্কুল থেকে কতবার বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে বৃষ্টি কোনো এক্সকারশনেই যায়নি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা উঠলেই একটা চাপা অস্বস্তি হতো তার যদি কেউ বাবা মার কথা তোলে বাবা মার ডিভোর্সের ব্যাপারটা স্কুলের সকলেই জানতো যে ছোটোখাটো খাটো খোঁচাও সে কম খায়নি শম্পা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতো তোর তো মজারে সিনজিনী দুটো বাড়ি ডাবল আদর তার উপর তোর মার বাবা যদি আবার বিয়ে করে তাহলে তো মোট দুটো মা দুটো বাবা কি লাকি রে তুই ওই বয়সের ছেলেমেয়েরা এমনই নির্মম হয় কলেজে ব্যাপারটা অন্যরকম এখানে কেউ কারুর বাবা মার অতীত নিয়ে সেভাবে কৌতূহলী নয় অন্তত বৃষ্টির তো তাই ধারণা তৃষিতা ঠেললো বৃষ্টিকে এই বৃষ্টি কোথায় হারিয়ে গেছিস ফের ফের নেতার হাট কিন্তু ভোটে জিতছে অ্যানি অবজেকশন বৃষ্টির মনে তবুও দ্বিধা গেলে হয় কিরে যাচ্ছিস না তুই দেখি পরে জানাবো এই নো পরে পরে পশু টাকা ডিপোজিট করতে হবে কিরে দেবাদিত্ব তুইও চুপ যে তৃষি প্রশ্ন দেবাদিত্ব যেন এড়ানোর চেষ্টা করলো আরে বাগে তো চপের অর্ডারটা দে এই শুভ দেখ না শুভ গলা উঠালো এই বাচ্চা সাতটা ভেজিটেবল চপ সঙ্গে সাত কাপ গরম জল সুদেশ না রসিকতা পছন্দ করে না রে সাতটা সাতটা চপ চা শুভ আয়েস করে আবার একটা সিগারেট ধরিয়েছে ফট করে তার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়েছে বৃষ্টি শুভর মতোই আরাম করে টান দিল ধোঁয়াগুলো মাথায় ঢুকে কারুকার্য শুরু করে দিয়েছে জন্মদিনের দিন প্রচণ্ড জোরে টেনে ফেলেছিল জীবনে প্রথম টান সঙ্গে সঙ্গে বুকে সেই কি জোর ধাক্কা কাশতে কাশতে চোখ মুখ লাল কাশি থামার পর কোনোই দুটো টেবিলে রেখে চুপচাপ মাথা চেপে বসেছিল অনেকক্ষণ ক্রমে মাথার ভেতরটা কি আশ্চর্য রকমের হালকা বিক্রম চোখ গোল করে আছে বৃষ্টির দিকে বস তুমি তো বেশ ওস্তাদ হয়ে গেছো কাউন্টারটায় আমায় দিও বৃষ্টি মনে মনে হাসলো তাকে তো ওস্তাদ হতেই হবে সে তো এখন আঠেরো দূরে টেবিলে একজনকে হাত নাড়লো দেবাদিত্য বৃষ্টি ঘুরে তাকালো অরিজিৎ রোজকার মতোই একলা এসেছে চা খেতে আয় অরিজিৎ ওখানে কেন রে অরিজিৎ টেবিলের কাছে এলো কিন্তু বসলো না কিরে বস না রে আমি একটু লাইব্রেরি যাব। এক্সকার যাচ্ছিস তো কদিনের জন্য তোর লাইব্রেরি কিন্তু বন্ধ থাকবে ঠাট্টাটা গায়ে মাখলো না অরিজিৎ ইচ্ছে তো আছে পরশুই দেখতে পাবি যাচ্ছি কিনা সুদেশ না বৃষ্টির কানে কানে বললো বাবার পারমিশন পাওয়ার আগে পর্যন্ত ডিসিশন জানাতে পারবে না বুঝেছিস তো পিতৃভক্ত রামের এক কাঠি বাড়া পিতৃভক্ত রামপ্রসাদ বড়ি বিছানায় শোয়ার আগেও বাবার অনুমতি নেবে সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুঁজে থাকে অরিজিৎ হাই মাইনাস পাওয়ারের চশমা বয়সের তুলনায় মুখটা বেশ ভারিকি দেখলে মনে হয় যেন কনফিউশিয়াসের জীবনপুঞ্জি লাইব্রেরি আর আলাউদ্দিন খিলজির ওপর সেমিনার অ্যাটেন্ড করার জন্যই অনেক কষ্টে বেঁচে রয়েছে সে বৃষ্টির সুবীরের মুখটা মনে পড়ে গেল তার জন্মদিনের পরপরই ফরিদাবাদ চলে গেছে যাবার দিন সকালে ফোনও করেছিল গলায় নকল উচ্ছ্বাস ফোটালেও বাবার ঘাবড়ানো ভাবটা এখনো যায়নি মেয়ের একটা মাত্র আক্রমণেই অবস্থা বেহাল হায় রে বাচ্চা ছেলেটা সাতটা দেশ অদ্ভুত কায়দায় ব্যালেন্স করতে করতে টেবিলে এনে রাখল ধোঁয়ার মধ্যে দিয়ে যেন ভাসতে ভাসতে এলো ছেলেটা বাচ্চাগুলো তো সার্কাসে যেতে পারে রে তবু একটা হিললে হয় দু হাত নেড়ে বাচ্চাটার হাঁটার ভঙ্গি বন্ধুদের নকল করে দেখাচ্ছে দেবাদিত্য কি হাতের ব্যালেন্স দেখেছিস শুভ কথাটাকে খুব একটা আমল দিল না চপে কামড় বসিয়ে প্রশ্ন করল ড্রিঙ্কস কি কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে নাকি দাম কম তৃষিতা আঁতকে উঠল এই তুই ড্রিঙ্ক করবি করি তো মাঝে মাঝে ও একটু একটু বাবার বোতল থেকে ধরা পড়ে যাস না যতটা গাই ততটা জল ঢেলে রেখে দিই বাবাটাও এবিছে চেয়া না বোতলে দাগ মেরে রাখে আজকাল সেদিন মারো বড়ো ভমি টমি করলো বুঝলি স্কচ এত লাইট হয় কী করে এ নির্ঘাত্তক আর গুলোধর ছেলের কাজ যেদিন হাতে নাতে ধরবে না ওরা বাবা বৃষ্টি লক্ষ্য করলো হাসতে হাসতে শুভচ্ছুভাল শক্ত হয়ে যাচ্ছে মুখ চোখ টানটান তুমি চলা নিজের বন্ধু বান্ধব নিয়ে মালকে হল্লা করবে রাত দুপুর অব্দি ব্লু দেখবে ছেলেদের বেলায় নীতি জোরে পড়ছে একদিন ক্যাসেট করে ফ্ল্যাটটা তো ফাঁকাই এই কি হবে আবার কি আমার কাছে কোনো রাগ ডাক গুর নেই নিজের বাপ বলে কি ধোঁয়া তুলছি পাতা নাকি যা ফ্যাক্ট আমি সেটা বলবোই অবাক চোখে সুভোকে দেখছিল বৃষ্টি অনেকটা যেন তার মনের কথাই বলছে শুভ মিনিটখানিক টেবিলে সবাই নীরব থমথমে আবহাওয়াটা কাটাতেই বোধ বিক্রম বলে উঠল রণজয় বা পারভিন যাবে না রণজয় চোখ কুঁচকে তাকালো বিক্রমের দিকে আমি কী করে বলবো ও আজকে কলেজে আসেনি কেন রে চপে কামড় দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রণজয় আমাকে জিজ্ঞেস করছিস কেন তুই ওর বাড়িতে কি ওকে ছাড়বে বিক্রমের মুখে তবু নিরীহ জিজ্ঞাসা তৃষিতা সুদেশনা দেবাদিত্য সবাই মুখ টিপে টিপে হাসছে বৃষ্টি বুঝলো একটা নাটক চলছে কিন্তু কি যে ঘটছে সে ঠিক ঠিক ধরতে পারছে না বোকা বোকা মুখে তৃষিতার দিকে তাকালো তৃষিতা বৃষ্টির কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলল। সেদিন রণজয়কে আমাদের সঙ্গে সিনেমায় যেতে বললাম গেল না মনে আছে সেদিনই সন্ধ্যেবেলা নিউ এম্পায়ার থেকে পারভিনের সঙ্গে বেরোচ্ছিল মিনাক্ষী দেখেছে বেগবাগানের মোড়েও তো পশু বিকেলে রণজয় চুষিতার ফিসফিস কথায় হঠাৎ ভীষণ খেপে গেল এই তোদের কি আর কোনো টপিক নেই রে সব কিছু আছে দেবাদিত্য আর চুপ থাকতে পারলো না ঠিকই তো এমনভাবে সবাই রণজয়কে আঙুল দেখাচ্ছে যেন রণজয় একাই মাছ রাঙা এদিকে আমি যে অবিরাম পুকুরে ঠুকরে যাচ্ছি সেটা কেউ পাত্তাই দেয় না ঘন গুমোট আবহাওয়াকে ফুরফুরে করে তুলতে সত্যি দেবাদিত্যটার কোনো জুড়ি নেই গুম হয়ে যাওয়া শুভ পর্যন্ত হেসে ফেলল ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলে সকলেই আশ্চর্য হয়ে যেত সেই ঘটনায় ঘটল ক্যান্টিনে ঢুকছে পারভীন স্বয়ং সঙ্গে মিনাক্ষী এদিক ওদিক তাকিয়ে বন্ধুদের খুঁজছে দেবাদিত্য সুর ভেজে উঠল এ মা চেঁচে পড় টেবিতে বসে পড় রণজয় আর থাকতে পারল না হিংস্র চোখে সবার দিকে তাকিয়ে উঠে গেল টেবিল ছেড়ে পারভীন সরল মুখে জিজ্ঞেস করলো আমাদের দেখে রণজয় উঠে গেল কেন আরে ও কিছু নয় ওই নেতারাটে এক্সকারশনে যাওয়া হচ্ছে সেখানে কটা বোতল যাবে তাই নিয়ে রণজয়ের সঙ্গে সুবর ঝগড়া হচ্ছিল বোতল কেন ছিপি খুলে খাওয়ার জন্য ভাই ড্রিঙ্কসের নাম শোননি তুমি দেবাদিত্য ঠাট্টায় পারভীন হোঁচট খেলো নিচু গলায় প্রশ্ন করল জিন করলে মুখ থেকে খুব গন্ধ বেরোয় না নিশ্চয়ই বেরোয় খুকুমনি তুমি খাবে পাঁচ দিন মুখ থেকে গন্ধ বেরোবে মিনিমাম কেন এত ভয় দেখাচ্ছিস ওকে না রে পারভিন তুই জিন খেয়ে দেখতে পারিস জিনের গন্ধ বেশিক্ষণ থাকে না চল নেতার হাতে তোকে টেস্ট করাবো পারভীণের মুখটা হঠাৎ কেমন কাঁদো কাঁদো হয়ে গেল তার গলায় মিনতির সুর এই বৃষ্টি তৃষিতা তোর একবার আমার বাড়িতে গিয়ে বলবি রে ছেলেরা যাচ্ছে সে কথা বলার দরকার নেই বলবি কম্পালশন মানে লেডি প্রফেসররাও যাবে পারভিনের কথায় শুভ বিরক্ত হলো কেন রে আমরা কি বাঘ বাল্লুক নাকি মেয়ে দেখলেই গপ করে খেয়ে ফেলবো নাকি দেখ সব বাড়ি তো একরকম হয় না আমি তো তোদের বলেইছি আমাদের বাড়ি কীরকম কনজারভেটিভ এই কোয়েট কলেজে পড়ি বলে এখনও কম কথা শোনায় না দাদা সাহেব আমি জোর না করলে এই ডোন বাড়ি বৃষ্টি পারবিনের পিঠে হাত রাখলো আমরা এমনভাবে তোর বাড়িতে থেকে ভয় দেখিয়ে আসবো যেন না গেলে কলেজ থেকেই তোকে তার সঙ্গে বলে দিস নেতার আটে মুঘল পিরিয়ডের প্রচুর রেলিক্স আছে নতুন খোঁড়াখুড়ি শুরু হয়েছে এটসেট্রা এটসেট্রা যদি জানতে পারে তোরা গুল মারছিস আই তুই ছাড়তো প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন জায়গায় গাইতি মারা শুরু হয় নইলে আমাদের বইগুলো অত মোটা হয় কী করে বলতো সুদেশ না উঠে দাঁড়ালো আরে আমি চলি রে জয়ন্ত ব্রিটিশ কাউন্সিলর গেটে ওয়েট করবে ওর কাছে আজকের ফিল্মের কার্ড আছে কি বই দ্য স্প্রিং রোম্যান্টিক জয়ন্ত রোম্যান্টিক ফিল্ম ভীষণ পছন্দ করে রোম্যান্টিক না উদ্যম জড়াজড়ি জড়ি বৃষ্টি দেবাদিত্যর দিকে বিচিত্র ভ্রুভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। শুভ বলল কিরে তুই ও সুদেশন ওরা হাত ধারা করে চাঁদ দেখুক আমার খেয়ে দেয়ে অনেক কাজ আছে বুঝছিস একটু দাঁড়ালো বৃষ্টি পুরনো আমলের ভারী থামগুলোর পাশে জোড়ায় জোড়ায় ছেলেমেয়েরা প্রেমের ক্লাসে মগ্ন কি যে এত কথা থাকে এদের তিন চারটে জোড়াকে বৃষ্টি চিনতে পারল। দুখোর প্রেমিক প্রেমিকা হিসেবে এদের বেশ নাম হয়েছে কলেজে শেষ থামের পাশে বসা ভাস্বতী আর সন্দীপকে নিয়ে উপকথাও চালু হয়ে গেছে মিনাক্ষী বলছিল অর্চিতা নাকি গান বেঁধেছে ওদের নিয়ে গ্রামেগঞ্জে বাউলদের নিয়ে গাওয়া বেসে গান সন্দীপ নাকি ভাস্বতীকে বলে আমি তোমাকে ভালোবাসি ভাস্বতী বলে জানি সন্দীপ বলে তোমার ফিলসফির নোটটাই ভুল আছে ভাস্বতী বলে জানি সন্দীপ বলে তোমার বাবা আমাকে দেখলেই চটে যায় ভাস্বতী বলে জানি সন্দীপ বলে তোমাকে নিয়ে একটু ঝোপের আড়ালে যেতে ইচ্ছে করছে ভাস্বতী বলে জানি তারপর দুজনে হাত ধরাধরি করে উঠে যায় তারপরে দৃশ্যগুলো প্রস অ্যাডাল্ট এই নিয়েই হবে অর্চিতার গান ময়মনসিংহ গীতিকার সুরে বৃষ্টি ঠোঁট কামড়ালো প্রেমের শেষ দৃশ্য তো রনির মা বাবা কিংবা তার নিজের রোমিও জুলিয়েটের বিয়ে হলেও শেষ পর্যন্ত হয়তো একই অবস্থা হতো জুলিয়েট কৌটো ছুঁড়ছে বাসন ভাঙছে রোমিও রাগে গড় করতে করতে হিংস্র নেকড়ের মতো গোটা বাড়ি দাপাচ্ছে আর শহরের লোক তালি দিয়ে মজা দেখছে হাঁটতে হাঁটতে কলেজের বাইরে এল বৃষ্টি ভবানীপুরের নীলামাসির বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বৃষ্টি বুলবুল বুলবুলদির গলা পেল চোস্ত হিন্দিতে দক্ষিণ বারাসতের কাজের লোকটাকে ধমকাচ্ছে বৃষ্টি ঢুকতেই গলাস্বর বদলে ফেললো ও মা তুই এসে গেছিস আমি আজ সন্ধেবেলা ঠিক তোদের বাড়ি যেতাম ছাড়ো তো সেই আমাকে ফাঁসালে এখন বই দুটো চটপট দিয়ে দাও না হলে আজ ভারী ঢোকা যাবে না কেন রে বাবলু মামা খুব রেগে গেছে না রে রাখবে না জানো না ওগুলো ভালো মামার হাড় পাঁচরা কাল বাড়িতে এ নিয়ে তুলকালাম হয়ে গেছে তোমাকে নাকি তিন চারবার ফোন করে দিয়ে যেতে বলেছিল কাজের মেয়েটা কথার ফাঁকে শুরু করে ভেতরে ঢুকে গিয়েছিল তার মুখ থেকে খবর পেয়েই বোধহয় নীলামাসি বেরিয়ে এসেছে এই তো বৃষ্টি এসে গেছে আর বৃষ্টি তুই একটু তো চিংড়ি মাছের একটা নতুন প্রিপারেশন করেছি চিলি সস সয়া সস ধনে পাতা সব দিয়ে এরা কেউ খেতে চাইছে না তুই একটু টেস্ট করে দেখ তো মা বৃষ্টি ভাবল কি কুক্ষণেই না এসে পড়েছে সে মার এই মাছ তো দিদিটির অদ্ভুত সব কুখাদ্য রান্না করার বাতিক আছে এই ভয় বুলবুলদির বন্ধুরা এ বাড়ির পথ মারায় না আত্মীয় স্বজনরা আঁতকে ওঠে বৃষ্টিও আসে কচিত কালে ভদ্রে তাও কিনা না ফেঁসে গেল আজ কাজের মেটা স্যুপ খাওয়ার বাটিতে একটি ঘন কালো মণ্ড এনে টেবিলে রাখল সেদিকে তাকিয়েই বৃষ্টির গা গুলিয়ে উঠল বুলবুলদির সামনে সোফায় বসে তিপ্পি মিটিমিটি হাসছে বৃষ্টির একটু রাগি হলো এবার তুমি কি গো ভালো মামা তোমায় ফোন করলো তুমি ডুব মেরে বসে রইলে যা বাবলু মামা ফোন করেছে না হাতি একবার করেছিল তাও কথা বলতে না বলতে লাইন কেটে গেল তোদের কলকাতায় এক বাড়িতে তিন চারবার ফোন পাওয়া যায় বল বৃষ্টি বুলবুলদির মুখ দেখেই বুঝতে পারলো বুলবুলদি মিথ্যে কথা বলছে বুলবুলদি লেখাপড়ায় এত ভালো সোশিওলজিতে পিএইচডি করছে এত সুন্দর দেখতে তবু দুটো যা যাবদেস আছে এক মিথ্যে কথা বলতে চোখের পাতা কাঁপে না আর দুই যে কোনো কথা শুরু করলেই তা শেষ করে কলকাতার নিন্দা দিয়ে বুলবুল বৃষ্টির গম্ভীর মুখ দেখে কি বুঝল কী জানে গলা নরম করলো একটু কাল সন্ধে ন্যাশনাল লাইব্রেরি থেকে ফেরার সময় ভাবলাম তোদের বাড়ি যাই এমনভাবে লোডশেডিং হয়ে ট্রামগুলো সব দাঁড়িয়ে পড়লো সত্যি তোদের জন্য কষ্ট হয় কী পিচ্ছিরি শহরে যে মানুষ হয়েছিস তোরা আমাদের দিল্লিতে তো বাবা এই থাম তো নীলামাসি বলল দিল্লিতে তো শুধু অফিস বিজনেস ডিল আর ভাও ছাছা ওখানে মানুষ থাকে কলকাতায় লোডশেডিং হয় বলেই তো লোকে জ্যোৎস্না দেখতে পায় চাঁদের দিকে একটু তাকায় কবিতা লেখে নীলামাসির কথায় কৃতজ্ঞ বোধ করলো বৃষ্টি গপ গপ করে উৎকট ঝাল খাবারটাও গিলে নিল নীলামাসি ভীষণ আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো এই কেমন হয়েছে রে বৃষ্টি বৃষ্টি বলতে ইচ্ছে করছিল এক গ্লাস জল মুখ দিয়ে বেরোলো ভালো নীলামাসির সঙ্গে সঙ্গে গজগজ করতে শুরু করলো তাও তো তুই কিছু বললি যেমন বজ্জাত হয়েছে বুলবুলের বন্ধুরা তেমন হয়েছে তোর মা কিছুতেই এদিক মারায় না তোর মেশো এই বয়সে আর কত রকম খাবার খাবে বলতো বীরেন মেশো দিল্লিতে অডিট সার্ভিস থেকে রিটায়ার করার পর গত বছর কলকাতায় সপরিবারে পাকাপাকি ফিরে এসেছেন বুলবুল দি কিছুতেই আসতে চায়নি নীলামাসি আসার জন্য পাগল বীরেন মেশোর কাস্টিং ভোট নীলামাসির দিকে পড়েছিল সে নিয়ে বুলবুলদির রাগ এখনো যায়নি নীলামাসি বলল শোন জানি বলে লাভ নেই তবু জয়াকে বলিস পারলে একবার যেন আসে বৃষ্টি ঘাড় নাড়ল মনে মনে বলল মাকে বলতে আমার দায় পড়েছে তোমার যদি টান থাকে নিজে গিয়ে বোনকে হাত ধরে নিয়ে এসো সে নিজেই আবার কবে এ বাড়িতে আসবে তার ঠিক নেই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেই তার ভালো লাগে না এরকম মেনি এক মাসি আর কুচুটে দিদির বাড়িতে তো নয় সেবার দিল্লিতে গিয়ে নেহা দায় পড়ে মার সঙ্গে বছর তিনেক আগে শেষবারের মতো বেড়াতে গিয়েছিল বৃষ্টি শুধু মার সঙ্গে বেড়াতে যাওয়া সেই একবারই বেড়াতে যাওয়া না বলে বৃষ্টিকে নীলামাসির বাড়িতে জমা রেখে দিল্লিতে মা নিজের কাজ সারতে গিয়েছিল বলাই ভালো সাত দিনের সাত দিনই মা ব্যস্ত ছিল নিজের ছবির এক্সিবিশন রিভিউ সেলস নিয়ে সারাদিন ধরে আর্টিস্ট ফোরাম গ্যালারি অ্যান্ড আর্ট প্রোমোটার বৃষ্টি যেন একটা এক্সাইস ব্যাগেজ স্টেশনের রুমে জমা থাকার মতো পড়ে রইল নীলামাসির বাড়িতে ভালো মামার বই দুটো ব্যাগে পুড়ে যত তাড়াতাড়ি পারা যায় নীলামাষির বাড়ি থেকে বেরিয়ে পড়ল বৃষ্টি বাড়িতে ঢুকে বৃষ্টি বাবলুর ঘরে উঁকে দিল খাটের কাছে রাখা নিজস্ব পোর্টেবল টিভিতে মন দিয়ে সাড়ে সাতটার খবর শুনছে বৃষ্টির ভালো মামা বার্লিনের প্রাচীর ভাঙার পর এখন রোজই কোনো নতুন চমকের প্রত্যাশা এই সময় কেউ কথা বললে সে খুব রেগে যায় বৃষ্টি খাটের উপর দুটো রাখলো বাবলু একবার সেদিকে তাকিয়ে আবার মন দিয়েছে খবরে বৃষ্টির হঠাৎই একটু ভালো মামার পিছনে লাগতে ইচ্ছে হলো তোমার ভিপি সিং এর খবর কি ভালো মামা ইস্ট ইউরোপের কোন দেওয়াল টেওয়াল আর ভাঙল বাবলুর ভুরু জড়ো হলো বৃষ্টি ভালো মামার খাটে বসে পড়লো ওই কোল্ড ওয়াটার আর চলবে না বুঝলে এবার ভাঙা ভাঙির পালা সব ভেঙে যাবে খুব একটা কিছু ভেবে নয় এমনি বলার জন্যই কথাটা বলেছে দুটো মতবাদের লড়াই শুরু হয়ে গেছে বিভিন্ন দেশগুলোর দেওয়াল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে দিন দিন বৃষ্টির ভালো মামা এসব নিয়ে খুব বেশি চিন্তিত থাকে আজকাল কাউকে ডেকে জেঁচে কথা বলার অভ্যেস তার বহুকাল চলে গেছে সুধা দরজায় এসে প্রায় ফিস ফিস করে ডাকল বৃষ্টিকে বাবলুর প্রয়োজন ছাড়া সে এ ঘরে ঢুকতে ভয় পায় জল খাবার কাবে কিছু বৃষ্টি মাথা তোলাল চা কফি বাবলু টিভি থেকে চোখ না সরিয়ে বলে উঠল আমাকে এখন চা কফি দেবে না সন্ধ্যা থেকে আমার তিন চারটে চোয়াটে গুর উঠেছে বাবলুর স্বর এমনই রূঢ় যে সে ঘরে অন্য যে কেউ বসে থাকতে বোধ করবে বৃষ্টি তবু বসে রইল এতক্ষণে বাবলু যেন মৃদু সচেতন হয়েছে সোজা বুলবুলদের বাড়ি থেকে ফিরছিস ও তাই এত তাড়াতাড়ি অন্যদিন তো ন্যাশনাল নেটওয়ার্ক শুরু হওয়ার আগে ফেরাই হয় না আচ্ছা ভালো মামা কি কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না বৃষ্টিও এরকম লোককে জব্দ করতে জানে বুলবুলদি বলছিল তুমি নাকি মাত্র একবার ফোন করেছিলে তাও নাকি কথা হয়নি লাইন কেটে গিয়েছিল ওই বুলবুল ডা মিথ্যে আর কোনো দিন আসুক না আমার কাছে বই চাইতে তোমারও বলি হারি যাই বই দুটো দিয়েই ফেরত জন্য এত ব্যস্ত কেন তুমি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি যাই এখান থেকে কেউ কিছু বলে না বলে দিনকে দিন একেবারে বৃষ্টি খাট থেকে নেমে পড়ল এ ঘরে বসে থাকা আর নিরাপদ নয় বৃষ্টি কিছুতেই ভেবে পায় না এত সামান্য কথায় কি করে একটা মানুষ এত উত্তেজিত হয়ে পড়ে আর যদি হয়ে পড়েও বৃষ্টি তাকে থোড়াই কেয়ার করে নিজের ঘরে এসে বৃষ্টি কানে ওয়াকম্যান লাগিয়ে নিল বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে হার্ড রক শুনছে এই সময় তার চোখের সামনে থেকে বিশ্ব সংসার ভোজবাজির মতো মিলিয়ে যায় আকাশ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়লেও এখন সে খেয়াল করবে না কখনো কখনো তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে হাত মুঠো করছে কখনো বা সম্পূর্ণ শিথিল হয়ে শুয়ে থাকছে বিছানায় যে কেউ এখন তাকে দেখলে উন্মাদিনী ছাড়া আর কিছু বলবে না হঠাৎই দরজায় চোখ পড়তে বৃষ্টি চমকে উঠল মা তার দরজায় দাঁড়িয়ে কখন এলো মা আজ এত তাড়াতাড়ি মাকে দেখেই মস্তিষ্কে আলোড়ন শুরু হয়ে গেছে কদিন ধরেই মা যেন নজর করছে তাকে শুধু বাবা কেন এই মহিলারও কিছু শিক্ষা পাওয়া দরকার জয়ার মুখ এক ঝলক দেখে নিয়েই বৃষ্টি আবার পা নাচাতে শুরু করল জয়া কি একটা বলল বৃষ্টি শুনতে পেল না পা দোলাতে দোলাতেই কান থেকে ওয়াকম্যান সরালো বাজনার বিটগুলো মৃদু হয়েছে কি হয়েছে কিছু বলছো আমাকে বলছি গান শোনা ছাড়া কি আর তোমার কোনো কাজ নেই পড়ছিস না যে আমার ইচ্ছে জোরের সঙ্গে বলতে গিয়েও গলাটা কেঁপে গেল বৃষ্টি বুঝতে পারল মার সম্পর্কে ভয়টা তার কাটতে সময় লাগবে তবু জোর করে পা দোলাতে চেষ্টা করল আবার কিছু কিছু দৃশ্য ছবি হয়ে বুকে গেঁথে যায় চিরদিনের মতো দাঁতে দাঁত চেপে ভুলতে চাইলেও আচমকা চোখের সামনে এসে অস্তিত্বের মূল পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায় মায়ের মুখের ওপর সেদিন বৃষ্টির ওভাবে পা নাচানোর দৃশ্যটা জয়ার বুকে বিঁধে ছিল স্টাফ রুমে বসে কথা বলতে বলতে একা স্টুডিওতে ছবি আঁকতে আঁকতে ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে কোনো প্রস্তুতির অবকাশ ছাড়াই হঠাৎই ছবিটাকে দেখতে পেত জয়া একটা উজ্জ্বল ঘর পোস্টার ওপ্রাণোর ক্ষত চিহ্নে ভরা দেওয়াল পুরনো আমলের একটা সিঙ্গল বেড খাট সেই খাটে শুয়ে বৃষ্টি অদ্ভুত তাচ্ছিল্যের ভঙ্গিতে পা দোলাচ্ছে ভীষণ সচেতনভাবে উপেক্ষা করছে তাকে উপেক্ষা নাকি অপমান দৃশ্যটা বোধ হয় আমৃত্যু জয়ার বুকে রয়ে যাবে এছাড়াও আরও কিছু দৃশ্য প্রতিটি মানুষের মনে জমা থাকে মানুষ ভাবেই ভুলে গেছে অথবা সময় সম্পূর্ণ মুছে ফেলেছে দৃশ্যটা বাস্তবে তা হওয়ার নয় অবচেতন মনে ছবি রয়েই যায় সামান্য সূক্ষ্ম ইঙ্গিতে অবচেতনের পর্দা সরে গিয়ে ছবিটা জ্যান্ত হয়ে চোখের সামনে নড়াচড়া করতে থাকে একাডেমি সেন্ট্রাল গ্যালারিতে ছাত্র রঞ্জন হালদারের আঁকা পেন্টিংটা দেখতে গিয়ে সেরকমই একটা আন্দোলন হৃদয় অনুভব করল জয়া অন্ধকার গুহায় এক চিলতে সূর্যের আলো টেরচাভাবে এসে পড়েছে আলোটুকু ছাড়া গুহাতে আর কিছুই স্পষ্টভাবে দৃশ্যমান নয় প্রধানত হলুদ আর খয়রি মিশিয়ে দৃশ্যটা ধরার চেষ্টা করেছে রঞ্জন তেল রঙের কাজ রঙে তেমন গভীরতা আসেনি রেখাগুলো তৎপরিণত নয় কিন্তু ছবিটা দেখেই সুবীরদের ন্যায়রত্ন লেনের বাড়িটা নিখুঁতভাবে জয়ার চোখে ফুটে উঠল সুবীরের সঙ্গে জয়া প্রথম দিন গেছে ন্যায়রত্ন লেনের বাড়িতে গলির পর গলি পেরিয়ে জীর্ণ বাড়িটাতে ঢোকার সময় আজন্ম বালিগঞ্জে মানুষ হওয়া মেয়েটার প্রথমটা মনে হয়েছিল বুঝি কোনো কোটরে ঢুকছে প্রাচীন গাছের কোটর অথবা ওই ছবিটার মতোই কোনো ধসে পড়া পাহাড়ের গুহায় ঢুকছে জয়া সামনেই কালচে সবুজ স্যাঁত স্যাঁতে উঠুন উঠোন ঘিরে কোম্পানির আমলের সাবেকি খিলান উঠোনে পা রাখতেই জয়ার চোখ আটকে গেল সুবীরদের দোতলার বারান্দার স্যান্ড কাস্টিং করা রেলিংয়ে কোন এক অজানা ফাঁক দিয়ে এক কুচি সূর্য এসে পড়েছিল রেলিংয়ের গায়ে চতুর্দিকে সাদা কালো আলো ছায়ার মাঝখানে ওই জায়গাটুকু কি তীব্র উজ্জ্বল গগন ঠাকুরের ছবির আভাস যেন জয়া মন্ত্রমুগ্ধ মুখ থেকে বেরিয়ে গিয়েছিল অসাধারণ দেখো দেখো ওই রোদ্দুর লাগছে দেখো সুবির হেসে উঠেছিল ওই রোদ্দুরটা ওখানে মিনিট ওটা আমার জ্যাঠামশাই আলো কিছু ভেবে কথাটা বলেনি আজ জয়ার মনে হয় পৃথিবীতে সবার ভাগেই বোধ হয় ওরকম পৃথক পৃথক আলোর টুকরো থাকে বাদ বাকি সবটাই স্যাঁচেতে অন্ধকার ওই আলোটুকুর জন্যই তো বেঁচে থাকে মানুষ বৃষ্টিকে একদিন যদি দৃশ্যটা দেখানো যেত কি সুন্দর একটা পালঙ্কও ছিল ওই বাড়িতে মেহগনি কাঠের বিডে অ্যাকেন্থাস পাতার কারুকাজ পাক স্ট্রিটের পুরনো কবরখানার গথিক প্যাটার্নের সমাধিগুলোর মাথায় যেরকম হেলেনেস্টিক কাজ আছে ঠিক সেরকম ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে এলি জয়া সবসময় চাপা রোমাঞ্চ অনুভব করে পাশ করার পর ঠিক এইভাবে সে নিখিল শিপরা আর দাস মিলে প্রথম এক্সিবিশন করেছিল নিজেদের পকেটে টাকা খরচ করে কার্ড ছাপিয়েছে। প্রেসের লোকদের ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে এসেছে সমালোচকরা আসতে পারে সিনিয়র আর্টিস্টদের কেউ যদি এসে পড়েন মাস্টারমশাইরাও আসবেন হয়তো চিন্তায় চিন্তায় জয়ার পাপ পেটের মধ্যে সিঁধিয়ে গিয়েছিল বুকের মধ্যে অবিশ্রান্ত ড্রাম বেজে চলেছে আই বলো না কি হবে সবাই যদি গালাগাল করে যদি বলে কিচ্ছু হয়নি সুবীর তার সমস্ত ভয় ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল আমার বউয়ের ছবির নিন্দে করবে বুকের পাটা আছে কারোর সত্যি সত্যি খুব সাহস দিয়েছিল সুবীর সুবীরের ওপর নির্ভর করতে ভালো লাগতো তখন সেই লোকই উদ্বোধনের দিন কি ডোবান ডুবিয়েছিল কি অবুধ সব ধারণা নিয়ে যে চলতো সুবীর শিল্পীর স্বামীকেও শিল্পের সমজদার হতে হবে তা না হলে সানগ্লাস পরে হলের ভেতর এক্সিবিশন দেখতে দেখতে দুম করে ওরকম একটা মন্তব্য করে বসে জয়ারি ছবি দেখে। কি দারুন কাজ দেখেছেন ভ্যানগোর টা আছে না তিনজন মাত্র শিল্পীর নাম জানতো সুবীর ভ্যানগো ম্যাটেস আর র্যামব্রান্ড সবাইকে সব জানতেই হবে তার কোনো মানে নেই জয়া কতটুকু জানে সেলস প্রমোশন সম্পর্কে এই কথাটাই কোনো দিন সুবীরকে বোঝাতে পারেনি জয়া সুবিতাকে একদিনের জন্য মানুষ বলে গণ্য করল না তার শুধু শোকেছে রাখার জন্য একটা বউয়ের দরকার ছিল দরকার মতো চাবি খুলে তাক থেকে নামিয়ে আদর ফাদর করে আবার তাকে তুলে রেখে দেবে আর সে ঘরে না থাকলে পুতুল তাক থেকে নেমে তার ঘর তোর সামলাবে এবার হয়তো বিয়ে করে আগের আফসোস মিটেছে দিদি আমার ছবিগুলো একটু দেখবেন না হম জয়া চমকে তাকালো সেই থেকে রঞ্জনের ছবিটার সামনে ঠায় দাঁড়িয়ে আছে হাসার চেষ্টা করলো একটু হ্যাঁ নিশ্চয় শুধু রত্না বলি নয় সৌমেনও রয়েছে তার সহপাঠিনীর পাশে দিদি আপনাকে আমি এক্সিবিশনের আগে অনেক খুঁজে ছিলাম কেন না আপনি যদি পেন্টিংগুলো আগে একটু দেখে দিতেন কেন ব্যস্ত হয়েছে তবু দিদি আপনি দেখে দিলে আরে দূর আমি পড়াই বলে কি ছবির এক্সপার্ট নাকি কতটুকু জানি ছবি সম্পর্কে আসল ব্যাপারটা হলো ফিলিংস অনুভূতি তুমি কিভাবে তোমার চারদিককে দেখছো সেই দেখার রঙ কীরকম রূপ কীরকম সবটাই তোমার নিজের ব্যাপার দিনে রাতে প্রতি মুহূর্তে আলোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জিনিসের মানুষের জীবজন্তুর চেহারা বদলে যায় তখন তুমি তাকে কিভাবে দেখছো তোমার দেখার আনন্দ তোমার দেখার যন্ত্রণা সব মিলিয়েই তো ছবির নিজস্ব চরিত্র তৈরি হবে তাই না জয়া তার ছাত্রছাত্রী মহলে বেশ প্রিয় এদের মধ্যে সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে সে বৃষ্টিটাও কি সুন্দর ছবি আঁকতে পারত চমৎকার রং চেনার ক্ষমতা আছে অথচ একদিনের জন্য সেভাবে তুলি ধরল না ছেলে এখনো জয়াকে ঘিরে আছে ফেরোজ একদিন ঠাট্টা করে বলেছিল তুই কখনো একা হোস না কেন বলতো যখনই দেখি চালা যেমনটা ঘিরে রয়েছে তোকে একটু ফাঁকা পাওয়ার চান্সই পেলাম না কখনো পেলে কি করতিস টুক করে মনের কথাটা বলে ফেলতাম ই আর কি হচ্ছে না রে আর কি নয় তোকে দেখে সত্যি হিংসে হয় কলেজে ছেলে মেয়েদের নিয়ে রয়েছিস বাড়িতে দিব্যি নিজের রাজত্ব ভাবনা চিন্তা নেই মনের সুখে ছবি আঁকছিস বৃষ্টির মতো একটা লাভলি মেয়ে পেয়েছিস হ্যাঁ ফিরোজের গলায় বিষণ্নতার সুর চাপা ছিল না সে এমনিতে দিল খোলা আমুদে বহিমিয়ান টাইপের প্যারিসে দু বছর থাকার সময় তার পরিচয় হয়েছিল এডার সঙ্গে জার্মান মেয়ে ব্রুনেট মডেলিং করতো পরিচয় থেকে ঘনিষ্ঠতা সেখান থেকে লিফ টুগেদার ফিরে আসার পরও বহুদিন দুজনের যোগাযোগ ছিল বিয়েও করবে ঠিকঠাক এডা এ দেশে এলো একবার কিন্তু দেশটা তার এত পছন্দ হলো না এত লোডশেডিং এত বিশ্রী উষ্ণতা ফিরোজকে বলেছিল তার সঙ্গেই প্যারিসে গিয়ে থাকতে সে মডেলিং করবে ফিরোজ ছবি আঁকবে দিব্যি চলে যাবে দুজনের ফিরোজ রাজি হয়নি এটা ফিরে গেল ফিরোজ হয়ে উঠল গুণ বেশি বহিমিয়ান সারাক্ষণ হাসছে নাচছে গাইছে মদ খেয়ে ধুম হয়ে পড়ছে কিন্তু ছবির ভেতর আসল ফিরোজ ঠিক ধরা পড়ে যায় তার সব আঁকাতেই রহস্যময় বিষাদ কোনো উজ্জ্বল রং সে ব্যবহার করে না জয়া ফিরোজকে বলেছিল তুই কিন্তু কাজটা ঠিক করিস নি তোর তো প্যারিস বেশ স্যুট করে গিয়েছিল ওর তো এই দেশটা ভালো নাও লাগতে পারে ওখানে চলে গেলে তোরও ফ্যামিলি হতো বৃষ্টির থেকেও হয়তো লাভলি মেয়ে পেতিস তুই আঁকতে পারতাম না রে কেন ও দেশে কি ক্যানভাস পাওয়া যায় না নাকি না ক্যানভাস আছে কিন্তু আমার তো রুট নেই না সেখানে শিকর ছাড়া কেউ বাঁচতে পারে বল যাকে বাদ দে তুই আমার কথা অত সিরিয়াসলি নিচ্ছিস কেন আগে বল একা আছি তোফা আছি একা থাকার যে কি আনন্দ তোর মতো সংসারীরা বুঝবে কি করে জয়া ফিরোজের কথা শুনে কষ্ট পেয়েছিল একা কে নয় ফিরোজই কি একা এই যে একাডেমির সেন্ট্রাল গ্যালারিতে এক ঘর লোকের মাঝখানে দাঁড়িয়ে এখনও তো একাই সে রঞ্জন জয়ার কাছে দৌড়ে এলো দিদি দারুণ খবর আছে এই মাত্র আমার একটা ছবি বিক্রি হয়ে গেল তাই কততে বারোশো টুয়েলভ হান্ড্রেড ছেলেটার চোখ আনন্দে জল ছাত্রের খুশিতে শিশুর মতো উচ্ছ্বল জয়াও ও মা তাই নাকি তা খাওয়াও কিছু কি খাবেন বলুন যা খাওয়াবে চপ কাটলেট কফি কোল্ড ড্রিঙ্কস নিদেন পক্ষে এক কাপ চা সে কি আপনি এখনও চা পাননি বলেই দৌড়েছে চা আনতে খুব ভিড় না হলেও বেশ কিছু লোকজন এসেছে ছবি দেখতে ও পাশের গ্যালারিতে ফোটোগ্রাফির এক্সিবিশন চলছে জয়া কোণে পাতা চেয়ারে বসে পড়ল এই যে জীবনের প্রথম এক্সিবিশনে একটা ছবি বিক্রি হওয়া এর যে কি আনন্দ ছবির গায়ে ছোট্ট লাল টিপ পড়া জয়ার প্রথম ছবি বিক্রি হয়েছিল পাঁচশো টাকায় এক অস্ট্রেলিয়ান সাহেব কিনেছিল আজও জয়া পরিষ্কার ছবিটাকে দেখতে পায় শীতের কুয়াশায় একটা একলা মোরগ ডেকে ডেকে পৃথিবীর ঘুম ভাঙাচ্ছে ছবিটার নাম দিয়েছিল ডন সেও ঠিক এভাবেই সেদিন ছুটে গিয়েছিল তার মাস্টারমশাইয়ের কাছে ছটফট করেছিল সুবীরকে খবরটা দেওয়ার জন্যে সুবীর নিশ্চয়ই অবাক হয়েছিল এই যে মেয়েটা তার সঙ্গে রয়েছে নরম সরম ছোট্টখাট্ট শ্যামলা মেয়ে যে কিনা তার সামান্য আদরেও মোমের মতো গলে পড়ে সারা রাত্রি তাকে না আঁকড়ে ঘুমোতে পারে না যার ছবি আঁকাটাকে একটা শৌখিন খেয়াল বলে সে হেসে হেসে প্রশ্রয় দিয়ে এসেছে মনে করেছে আহারে একটা কিছু নিয়ে তো থাকবে তার প্রথম ছবির দাম কিনা পাঁচশো টাকা টাকা এত সহজেও রোজগার হয় নির্ঘাত মন খচখচ করে উঠেছিল সুভীরের তবে নিজেকে চাপাও দিয়ে দিয়েছিল খাবে কোথায় খাবে বলো বলেই জয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল বিছানায় রঞ্জন সত্যি সত্যি চা এনে ফেলেছে কোনো রকমে কাগজের কাপটা ধরিয়ে দিল জয়ার হাতে দিদি রমনবাবু এসেছেন আমি একটু যাই উনি তো ভেতরেই আসবেন বলতে গিয়ে সংযত হয়েছে জয়া প্রথম এক্সিবিশনে ক্রিটিক সত্যি এসে পড়লে কীরকম উত্তেজিত বোধ করে ছেলেমেয়েরা সেটা সব শিল্পী জানে জয়া জিজ্ঞেস করল কই রমেন্দা ওই তো বাইরে গাড়ি বারান্দায় স্বপন আই আর নিখিল দত্তরায়ের সঙ্গে কথা বলছেন নিখিল আবার এলর থেকে ও তো এইসব এক্সিবিশনে বড় একটা আসে না রঞ্জন দরজা পর্যন্ত পৌঁছনোর আগেই রমেন নিখিল গ্যালারিতে ঢুকেছে নিখিল জয়াকে হাত নেড়ে মধ্যিখানে সাজানো ভাস্কর্যগুলোর দিকে এগিয়ে গেল রমেন জয়ার কাছে এসেছে কে ম্যাডাম কতক্ষণ হে খানিক আগে খবর কি আপনার আমার আর কি খবর নিউজ পেপার অফিসের লোকেদের কোনো খবর টবর থাকে না তারা খবর খোঁজে তারপর তোমার ষোলো কবে এপ্রিলের দিকে করার ইচ্ছে আছে আগে তো ওই কলকাতা তিনশো সামলাই কে কাজ করছ দেখি ঠিক করিনি এখনো তুমি তো আজকাল খুব সারিয়ালিজমের দিকে ঝুঁকছো তাই না লাস্ট মান্থে দরবার গ্যালারিতে তোমার অ্যাগানি ছবিটা দেখছিলাম পুরনো ফর্ম থেকে অনেক সরে যাচ্ছ মনে হচ্ছে ওটা তো প্রায় যাকে বলে অ্যাবস্ট্র্যাক্টের মতন ওই একরকম চেষ্টা আর কি জয়া কথা ঘোরাতে চাইল নিজের ছবি সম্পর্কে আলোচনা করতে সে বেশ অস্বস্তি বোধ করে আমার ছেলে মেয়েদের কাজ দেখুন আপনি দারুণ কাজ করেছে রঞ্জন আর রত্নাবলীর কয়েকটা কাজ তো বেশ চোর দেখবো দেখবো ওদের একটা ভালো রিভিউ চাই তাই তো জয়ের মুখে চাপা অর্থপূর্ণ হাসি কবে আসছেন বাড়িতে আপনার তো পাত্তাই পাওয়া যায় না আজকাল ওভাবে যেতে বললে হবে জোরদার নেমন্তন্ন টেমন্তন্ন করো বেশ জম্পেশ পার্টি ও বাইতে ভাই তোমার মেয়েকে সেদিন দেখলাম ইউনিভার্সিটির সামনে চুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল বেশ বড় হয়ে গেছে তো ও কি এখন কলেজে হ্যাঁ ফার্স্ট ইয়ার জয়া মৃদু হাসলো হাসলে এখনো তার ডান গালে গভীর টোল পড়ে আমরা তো এখন বুড়ির দলে বয়স কম হলো কত হলো ষাট সত্তর এই যে নিখিল জয়া কি বলছে শোনো ও নাকি বুড়ি এখনো ইচ্ছে করলে জয়া আর চোখে ছাত্রছাত্রীদের দেখে নিল রমেন সাহা এরকমই মুখের কোনো রাগ রাখঢাক নেই আহ রমেন কি হচ্ছে কি আপনার নেমন্তন্ন কনফার্মড শুধু একটা রিং করে আসবেন হুম নিখিল এক মনে একটা ব্রঞ্জের মূর্তি দেখছে পেন্টিংয়ের থেকেও মূর্তি গড়ার দিকে নিখিলের ঝোঁক বেশি বিয়ে করার পর ছবি স্কালচার এক্সিবিশন প্রায় মাথায় উঠেছে তার একটা প্রায় সরকারি অফিসের শাড়ির ডিজাইনিং কাজ করতে হয় তাকে বছরে এখন বড় জোর আট দশটা ছবি আঁকে কি আঁকে না মূর্তি গড়ে আরও কম জয়া ডাকলো। তুই কি অফিস থেকে আসছিস যাবি আমার সঙ্গে নিখিল মূর্তি থেকে চোখ সরালো না কোথায় সেমিনারে কোথায় সেটা আশুতোষ হলে চল চারজন এটালিয়ান পেন্টার এসেছে অনেকে আসবে প্রকাশ দাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে দূর ওসব সেমিনার টেমিনার আমার পোষায় না লেকচার দেওয়া তোর পেশা তুই যা সিনিয়র টিনিয়ারদের সঙ্গে দেখা করারও আমার কোনো ইচ্ছে নেই করবিটা কি তুই এখন ছবি দেখব ছেলে মেয়েগুলো আশা করে কাট দিয়ে এলো ভালো করে দেখব না কাজ নি কমনিস সেমিনার আর তোকেও যেতে হবে না চল আমার সঙ্গে ফিরবি জয়া দ্বিধায় পড়লো সেমিনারটায় গেলে ভালোই হতো এসব সেমিনারে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে যায় আর যোগাযোগ না রাখলে আজকের দুনিয়ায় কে কাকে পৌঁছে তাছাড়া মডার্ন ইউরোপিয়ান ট্রেনগুলো সম্পর্কেও যাবি কি যাবি না ভাবছিস তো থাক আর যেতে হবে না চল তোদের বাড়িতে যাই অনেকদিন বাবুর সঙ্গে আড্ডা দেওয়া হয়নি মন খুঁত করলেও নিখিলের সঙ্গে বেরিয়ে এলো জয়া বাড়ি ফিরবে একাডেমির উল্টো দিকের মাঠে মেলা শুরু হয়েছে মেলার রঙিন আলোয় নামা অন্ধকার বর্ণময় রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়ালো দুজনে ট্যাক্সি ধরবে সদনের মেন গেটে তিনটে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তাদেরই একজন ঘুরে ঘুরে দেখছে জয়াকে জয়ার প্রথমটা একটু অস্বস্তি হলো লোকটা জয়ার দিকেই এগিয়ে আসছে পায় পরনে ধুতি শার্ট চোখে চশমা লম্বাটে মুখ তোবড়ানো ভাঙা গাল ভীষণ চেনা চেনা যেন এ খবর তোমার কেমন আছো গলাটা শুনেই জয়া চিনতে পেরেছে প্রবীর সুবীরের দাদা সুবীরের থেকে কতই বা বড় বেশি হলে বছর চারেকের এর মধ্যে কি চেহারা ভেঙেছে পঞ্চাশে পৌঁছনোর আগেই সত্তরে বুড়ো যেন নিখিলের থেকে একটু তফাতে সরে গেল জয়া আপনি কেমন আছেন এই যাচ্ছে কেটে বাবা মার কথা জিজ্ঞেস করতে গিয়েও জয়া থমকে গেল সুবীরের বাবা মাকে কি এখন আর বাবা মা সম্বোধন করা যায় প্রবীর বলল তোমার নাম টন তো খুব দেখি আজকালকার কাগজে সব সময় আমার চোখে না পড়লেও শুভুর বৌদি তো ঠিক কোজা কোঁচে বার করে সুবির নামটাতেই আরষ্টতা এসে গেল জয়ার প্রবীর লক্ষ্য করল না কথা বলেই চলেছে আমাদের মেয়েটা কেমন আছে অনেক বড় হয়ে গেছে তাই না এই তো নভেম্বরে আঠেরো হয়ে গেল মাঝে মাঝে মেয়েটাকে বড় দেখতে ইচ্ছে করে জয়ার খারাপ লাগলো ঠাকুরদা ঠাকুমা জেঠু জেঠি সম্পর্কে আকর্ষণ দূরে থাক ধারণা তৈরি করারও সুযোগ পেল না বৃষ্টি এই ব্যাপারে জয়ারি বা কি করার ছিল পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায় একটুক্ষণ চুপ থেকে প্রবীর আবার কথা শুরু করেছে শুভর কাছ থেকে অবশ্য মাঝে মাঝেই বৃষ্টির খবর পাই শুভ আজকাল প্রত্যেক মাসেই তো একবার করে যায় বাড়িতে বাড়ির সবাই ভালো আছে তো টুকাই বুকাই কোন ক্লাসে পড়ছে টুকাই তো এবার মাধ্যমিক দেবে বুকাই এইটে মাঝে এক বছর ফেল করলো তো আমারই মতো মাথা হয়েছে দুটোর বুঝেছো প্রবীর একটু রসিকতা করার চেষ্টা করলো তোমরা তো এখনও ওই বাড়িতে কি জানো দেশপ্রিয় পার্ক তোমার খবর কি সেই একই রকম বছর এত পর প্রবীরের সঙ্গে কথা বলতে ভালো লাগছিল শরীর বুড়িয়ে গেলেও মানুষটা এখনো সেই সাদা মাটা ভালো মানুষ সুবীরের সঙ্গে তুমুল গণ্ডগোলের সময় একমাত্র এই লোকটাই জয়াকে বলেছিল আমি জানি সবুর সঙ্গে তোমার বনা খুব কঠিন শুবুটা এত সার্থ পর বাবা মা যাই বলুক তোমার ডিসিশন তুমি নেবে শুবুর সঙ্গে থাকো তুমি তোমার বাবা মাও থাকে না আমার বাবা মাও না একবার বাড়িতে যেতে বলবে নাকি প্রবীরকে বৃষ্টির সঙ্গেও দেখা হয়ে যাবে না থাক ছিঁড়ে যাওয়া সুতোতে নতুন করে গিঁট বাঁধার চেষ্টা করে লাভ নেই জয়া অন্য কোথায় গেল অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে আপনি কি এখানে থিয়েটার দেখতে আরে না না ওই বন্ধুরা রয়েছে ওদের আপিস ক্লাবের ফাংশন বুঝছ তো তো গান টান হবে চলি ওরা দাঁড়িয়ে আছে তুমি কি এখন বাড়ির দিকে হ্যাঁ প্রবীর চলে যাবার পর নিখিলে গিয়ে এলো কে রে কথা শুনে মনে হচ্ছিল সুবীরের কেউ হয় আগে দেখিস নি সুবীরের দাদা চেহারাটা এত বদলে গেছে আমি চিনতে পারিনি কি বলছিল কি কি আর বলবে ফর্মাল কথাবার্তা মেয়ে কেমন আছে সুবির এখন মাঝে মাঝে নাকি তার বাড়িতে যায় এই সব আর কি যাক নবাবের মতি ফিরে তাহলে নিজের বাড়ির কথা উঠলে যা মুখ তো বাবা মা দাদা কেউ যেন মানুষই নয় এরকমই বোধ হয় রে আকাশ ছোঁয়ার নেশায় পেলে মানুষ মাটিকেই ভুলতে চায় আর একটু বয়স হয়ে গেলে সেই মাটি আবার টানতে শুরু করে হ্যাঁ কাটাল একটা ফাঁকা দেখে নিখিল দৌড়লো ট্যাক্সিতে উঠে কিছু দূর যেতে না যেতেই বারবার ঘড়ির দিকে কিরে তুইও আজকাল ঘড়ি দেখছিস নাকি তাও সন্ধ্যে ছটায় সাদে কি দেখছি তোর মতন তো আর আমার মুক্ত জীবন নয় তোর বাড়ি যাব বলে তোকে তো সেমিনার থেকে ভাগিয়ে আনলাম এদিকে তো টাইম লিমিট করে দিয়েছে আটটার মধ্যে বাড়ি না ঢুকলে ক্যানভাসের ছুরি জ্বালিয়ে দেবে বেশ করবে তুমিও আরও দিকে কম নেগলেক্ট করো না দ্য রাইট টু কোম্পানি হুম বলে বলেই তো মাথাটা দিয়েছিস এলগিন রোডের মোড়ে ট্রাফিক সিগনালে থেমেছে ট্যাক্সি শীতের সন্ধ্যা বেশ গাঢ় হয়ে এসেছে জয়া ভালো করে চাদর জড়িয়ে নিল বাবারে ডিসেম্বর পড়তেই এই শীত এবার জাঁকিয়ে পড়বে মনে হচ্ছে ফুল স্লিপগুলো বার করে ফেলতে হবে আই শোন পরশু ফিরোজ এসেছিল ওই আর্টিস্ট কলোনির ব্যাপারে সেন্ট্রাল থেকে কি একটা গ্রান্ট ফান্ডের চেষ্টা করছে না ওর কোন রিলেটিভ আছে দিল্লিতে খুব ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান তার থ্রু দিয়েই দেয় ওর যত বড় সড়ো ব্যাপার বাপের পয়সা আছে নিজেও প্রচুর ঘাঁত গোঁত জানে খালি লাইফটাই ওর কেমন যেন হয়ে গেল টুলে বাউন্ডুলে না আরও কিছু যাতে মাতাল তাহলেই ঠিক যথেষ্ট হিসেবে দেখ না চার ছ মাসের মধ্যে ঠিক চারদিক ম্যানেজ করে ফেলবে ওর যা এখন নাম ডাক আমাকেও কিন্তু বলছিল ওর সঙ্গে জয়েন করার জন্যে খবরদার একদম ওর মধ্যে যাস না এখন ওর রিসেন্ট সঙ্গিনী কে হয়েছে যে জানিস তো না তো কে হ্যাঁ কিছুই তো খবর রাখিস না তোদের দেব জানি যা জয়ার মুখে অবিশ্বাসের হাসি বিশ্বাস হচ্ছে না না কথা মনে রাখিস ওই পারে এমন কোনো কাজ নেই জয়ার মুখে তবু অবিশ্বাস নিখিল দেবজানিকে একদমই সহ্য করতে পারে না কলেজে পড়ার সময় মধুশ্রী বলে একটা মেয়ের ওপর একটু দুর্বলতা ছিল নিখিলের একেবারে প্লাটনিক স্তরের তাই নিয়ে জয়ারাও খুব খেপাত নিখিলকে একদিন জয়ার বাড়ির আড্ডাতে উঠেছিল কথাটা দেবজানী সেখান থেকে শুনে কথায় কথায় গল্প করে এসেছিল আরতিকে ব্যাস আর যায় কোথায় নিখিলের সঙ্গে সে সময় কী যে সাংঘাতিক ঝগড়াঝাঁটি হয়েছিল আরতির দাম্পত্য সম্পর্ক একেবারে ভাঙে ভাঙে তারপর থেকেই আরতি অত্যন্ত সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়ে জয়াও আরতির লিস্টের বাইরে ছিল না জয়া অবশ্য গায়ে মাখেনি এরকম তো হতেই পারে মানুষ কখন কাকে ভালোবাসবে কখন কাকে সন্দেহ করবে তার তো কোনো বাধা ধরার নিয়ম নেই মনটাকে অত বসে রাখাও যায় না যদি যেতই তবে কেন এখনও সুবীরের বিভিন্ন অনুষঙ্গ মনে পড়ে যায় তার এগারো বছর পরেও বাড়িতে ঢুকে জয়া সুধাকে বলল তাড়াতাড়ি একটু কফি করে ফেলত আর নিখিল দাদাকে কিছু খাবার করে দে সুধা চলে যাচ্ছিল কি মনে হতে আবার ডেকেছে এই বৃষ্টি ফিরেছে না মানে আজ ফিরতে দেরি হবে নিখিল বাবলুর ঘরে গিয়ে গল্প জুড়ে দিয়েছে বাবলু নিখিলকে খুব পছন্দ করে আর একজনও তার পছন্দের ছিল সুবীর তবে পছন্দ করে বলে যে মতে মেলে তা নয় নিখিল বাবলু এক জায়গায় হলেই কিছুক্ষণ পর তর্ক শুরু হয়ে যায় দুজনেই পাগলের মতো চেঁচাতে থাকে বিশেষত রাজনীতির প্রসঙ্গ হইলে জয়া পারতপক্ষে তাদের আলোচনায় যোগ দেয় না ইরাক কুয়েত দখল করে ভালো কাজ করেছে কিনা রাষ্ট্রসংঘ ঠিক ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি প্রসঙ্গে জয়ার উৎসাহ নিখিল বাবলুর থেকে অনেক কম কফিটা খেয়ে জয়া যখন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো তখনও তুমুল তর্ক চলছে দুজনের ঘরে গিয়ে মুখে ক্রিম টিম মাখলো তখনও চলেছে তর্ক টিভিতে বাংলা খবর শেষ হয়ে এলো তখনও জয়া বাবলুর ঘরে এলো সঙ্গে সঙ্গে নিখিল বাবলু দুজনে মিলে সাক্ষী মানতে শুরু করেছে জয়াকে যেন জয়ার মতামতের ওপর নির্ভর করছে আমেরিকা ইরাকে সৈন্য পাঠাবে কি পাঠাবে না অথবা চন্দ্রশেখর সরকারের গতির অবস্থা কী হবে এই তোকে না আরতি তাড়াতাড়ি ফিরতে বলেছে নিখিলকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো তর্কের মাঝখান থেকে উঠে যেতে হলে কেমন পরাজিত পরাজিত লাগে নিজেকে প্যাসেজে এসে জুতো পড়ছে বৃষ্টি ফেরেনি এখনো তাই তো দেখছি খুব বন্ধু বান্ধব বেড়েছে আজকাল আবার বলছিল নেতার হাট বেড়াতে যাবে বন্ধুদের সঙ্গে সারাক্ষণ একেবারে ডানা মেলে উঠছে সে তো হবেই নতুন কলেজে ঢুকেছে একটু তো পাখা গজাবেই শুধু কি পাখ না কলজও বেড়েছে নইলে ওভাবে মেয়ে মুখের ওপর পা ধুলায় আজ প্রবীরের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা আকস্মিক হলেও পুরোপুরি আকস্মিক মনে হচ্ছিল না জয়ার এমন তো বহু সময়ই ঘটেছে যে লোকের সম্পর্কে ভাবছে সে অথবা তার কেউ তারপরেই হাজির হয়েছে বাড়িতে এ তো পরশু বিকেলে কয়েকটা ছবির ফ্রেমের ব্যাপারে দাসের কাছে যাবে পে ভাবছিল তার খানিক পরেই পার্ক স্ট্রিটের মোড়ে দেখা হয়ে গেল দাসের বউয়ের সঙ্গে প্রায় দু তিন বছর পর কোন ঘটনাটা যে ঠিক আকস্মিক সেটার বোধ সঠিক সংজ্ঞা হয়ও না তবে প্রবীরের সঙ্গে কথা বলতে বলতে অত ইমোশনাল হয়ে পড়াটাও কোনো কাজের কথা হয়নি এই বয়সে জোলো আবেগ আবেগের দিন কবেই পিছনে ফেলে এসেছে জয়া প্রবীরের কোন কথাতে সে দুর্বল হয়ে পড়েছিল সুবীরের প্রসঙ্গে না বৃষ্টির বৃষ্টির কথা মনে পড়তেই জয়া সুধাকে ডাকল এই আজ কেন দেরি হবে বৃষ্টি কিছু বলে গেছে বাবলু হুইল চেয়ারে নিজস্ব বাথরুমে যাচ্ছিল বাবলুর সুবিধে মতো প্রিয়তোষ কমোড বেসিনের ব্যবস্থা করে নতুন বাথরুম তৈরি করে দিয়েছিলেন জয়ার ঘরের সামনে হুইল চেয়ার থামাল বাবলু শুধু আজ কেন রোজিত বৃষ্টি দেরি করে ফেলে তুই নিজে সন্ধেবেলা বাড়ি থাকিস না তাই জানিস না অন্য সময় হলে পাত্তা দিত না এখন কথাটা জয়ার গায়ে লেগে গেল সন্ধে থাকি না মানে আমি কি আড্ডা মেরে বেড়াই আড্ডা মারো কি কি করো সেটা তুমি জানো যা ফ্যাক্ট আমি তাই বলছি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ফিরছে না এটাও ফ্যাক্ট তুই থাকিস না খবর রাখিস না সেটাও তোরা তো থাকিস তোরা জিজ্ঞেস করতে পারিস না বাবলু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল সুধা তখনও জয়ার সামনে দাঁড়িয়ে জয়া এবার তার দিকে ফিরলো হা করে দেখছিস কি সারাদিন তেতে পুড়ে মুখের রক্ত তুলে খেটে এসে আমাকেই যদি সব খবর রাখতে হয় তোরা বাড়িতে আছিস কিসের জন্যে বলতে জন্য চোখ পড়েছে ফুলদানির দিকে ওটা পশুর ফুল না ওটা বদলানোরও সময় পাওনি তুমি গাছগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে নাকি সেটারও সময় পাও না সুধা জানে এটা তার দিদির রাগের সময় দিদির সমস্ত বাহারি গাছেদের মাপা রোদ চাই মাপা ছায়া না হলেই সুখী গাছ সব শুকিয়ে মরে যাবে এই সময় দিদিকে কোনো কথা বোঝানো যাবে না সুধা ঘাড় নিচু করে চুপচাপ হজম করলো বকুনিগুলো জয়া সশব্দে মেট ঘরের দরজা খুলল সঙ্গে সঙ্গে উৎকট করা গন্ধ নাকে এসে ছাপটা মেরেছে বৃষ্টি আজকাল সিগারেট খাচ্ছে দেখি পোড়া তামাকের গন্ধ নাকি বদ্ধ ঘরের ব্যবসা গন্ধ ঘরে যথারীতি জামা জামাকাপড় জিনিসপত্র ছড়ানো পোস্টারহীন ঘরটাকে কি কুৎসিত লাগছে কোনো জিনিসে মেয়েটার এতটুকু যত্নাত্তি নেই হয়তো যা প্রয়োজন তার থেকে বেশি পেয়ে এসেছে বলেই ছোটবেলা থেকেই ওর চাওয়াগুলোকে আরো সংযত করা উচিত ছিল না দিয়েই বা কি উপায় ছিল সব সময় মনে রাখতে হতো মেয়েটার বাবা যেন কোনোভাবেই জিততে না পারে বাবা মাও যতদিন বেঁচে ছিল ততদিন তারা চুটিয়ে আদর দিয়ে গেছেন আত্মীকে জয়া মেয়ের জন্য সময় দিতে পারত কতটুকু কিন্তু নিজের আঁকা ছাড়া আর যা খাটাখাটুনি করেছে সবই তো এই সংসারের জন্যই বৃষ্টির জন্যই নাহলে এ বাড়িতে আসার পর কি দরকার ছিল তার আকাশ স্কুলে পাঠটাই মাস্টারি নেওয়ার কিংবা বড় লোকের ছেলে মেয়েদের শৌখিন আঁকা শেখার টিউশনই ধরার দোকান বাড়ি সাজানোর পরিশ্রম আর্ট কলেজের চাকরিটা পেয়ে সে তো বেঁচে গেছে তার ছবি যাতে মোটামুটি বিক্রি হয় একটা নিশ্চিত রোজগার থাকে আর ডিলাররা যাতে মাথায় হাত বুলোতে না পারে তার জন্য পরিশ্রম ছুটোছুটি তো করতেই হয় যার জন্য এত পরিশ্রম এত চিন্তা ভাবনা সেই মেয়েও কেমন দূরের হয়ে গেছে আজকাল জয়ার বুক নিংড়ে দীর্ঘশ্বাস করিয়ে এলো সে নিজেও তো মেয়েকে আর সেভাবে কাছে ডাকতে পারে না কেমন যেন কেমন যেন বাধো বাঁধো ঠেকে দীর্ঘদিনের অরভ্যাস নিকটতম সম্পর্কেও মূর্চে ধরিয়ে দেয় আবার সেদিনের দৃশ্যটা জয়ার মনে পড়ে গেল মেয়ে তাকে দেখেও কানে ওয়াকম্যান লাগিয়ে পা না নাচাচ্ছে মেয়ের ঘর থেকে বেরিয়ে এলো জয়া তো একটু নজর রাখতে পারে সারা দিন নিজের ঘরে শামুকের মতো গুটি আছে নিজের খোলে কেবল কোনো কারণে আতে ঘা লাগলেই থাক যে যেভাবে খুশি থাকতে চায় থাক কে কবে জয়ার কথা ভেবেছে সুবি চেয়েছিল তার সময় তার শরীর তার অখণ্ড মনোযোগ তার চাহিদা মতো সব জুগিয়ে যেতে পারলে সম্পর্কটাই ভাঙত না হয়তো পরগাছার মতো কেটে যেত জীবনটা একা ওই মানুষটাকে দোষ দিয়ে বা কি লাভ বাবা মা ভাই বৃষ্টি সবাইকে নিয়েই তো তার জীবন তারা কতটুকু দিয়েছে জয়াকে চলে আসার পরও তো বাবা মা মুখের গুমোট আস্তরণ দিয়ে সব সময় বলতে চাইতো জয়া ফিরে যা জয়া ফিরে যা অন্তত বৃষ্টির মুখ চেয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে অনুভব করারও চেষ্টা করেনি মেয়ে তার নিজের হাতে গড়া সংসার ফেলে এসেছে কতটা যন্ত্রণায় একটা জলপ্রপাত তুষারের স্তূপ হয়ে জমে গেছে বুকে সবাই পর সবাই পর জয়া দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো ও দিদি খেয়ে যাবে না স্টুডিওতে দিয়ে যাস বৃষ্টি এলে তোমাকে ডাকবো জয়া পলকের জন্য দাঁড়ালো তারপর আবার উঠতে শুরু করলো না থাক শেষ হলো শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কাঁচের দেওয়ালের দ্বিতীয় পর্ব নমস্কার